হ্যালো মামিজ, ওয়েলকাম টু লেজি মম বিডি। এর আগের ভিডিওতে আমি বাচ্চাদের পাতলা পায়খানা বা ডায়রিয়া হওয়ার বেশ কিছু কারণ নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে মূলত বাচ্চাদের পেটের সমস্যা হলে কী ধরনের খাবার খাওয়াবেন সেটা নিয়ে আলোচনা করব। কারণ বেশ কিছু খাবার আছে যেগুলি বাচ্চাদের পেটের সমস্যাটাকে সারিয়ে তুলতে সাহায্য করে, আবার বেশ কিছু খাবার আছে যেগুলি বাচ্চাদেরকে খাওয়ালে পেটের সমস্যাটা আরও বেড়ে যায়। তো আজকের ভিডিওতে মূলত সেসব খাবার সম্পর্কেই জানব। প্রথমেই আমি যে খাবারটির কথা বলবো, যেটা বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন, সেটা হচ্ছে মায়ের বুকের দুধ। কারণ মায়ের বুকের দুধই একটা বাচ্চার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। এই সময়ে বাচ্চাকে ঘন ঘন মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, এতে করে বাচ্চার পুষ্টির চাহিদাও পূরণ হবে, পাশাপাশি বাচ্চার পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে খাবার স্যালাইন। আর এই খাবার স্যালাইনটা যে কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। এটাকে আমরা অনেক সময় উরসালাইন বলে থাকি। এটা চাইলে বাসাতেও তৈরি করে নেওয়া যায়, তবে বাচ্চাকে কিন্তু তার বয়স অনুযায়ী সঠিক পরিমাপে খাবার স্যালাইন খাওয়াতে হবে। কারণ পরিমাণের চেয়ে বেশি স্যালাইন যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেটাও বাচ্চার জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এরপরে যে খাবারটির কথা বলবো যেটা বাচ্চাকে ডায়রিয়ার সময় খাওয়ানো যেতে পারে সেটা হচ্ছে সাবুদানা। সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। সাবুদানাটাকে বিভিন্ন উপায়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। সাবুদানার পায়েস রান্না করে খাওয়াতে পারেন, খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন, কিংবা সাবুদানার স্যুপ বানিয়েও কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। এ সময় বাচ্চাদের খাওয়াতে পারেন কলা। কাঁচা কলা এবং পাকা কলা দুইটাই এই সময় বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী। পাকা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা পেটের সমস্যা হলে বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বাচ্চাদেরকে কাঁচা কলার খিচুড়ি রান্না করেও খাওয়াতে পারেন। এরপর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে দই। দই কিন্তু বাচ্চাদের পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং বাচ্চাদের হজম শক্তিটা বাড়ায়। এই সময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় দই তৈরি করে খাওয়াতে। এছাড়াও বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হয়ে গেলে বাচ্চাদেরকে ডাবের পানি দিতে পারেন। বাচ্চাদেরকে ডালের পানি দিতে পারেন, বিশেষ করে মুগ ডালের পানিটা রান্না করে খাওয়াতে পারেন। কারণ ডালের পানিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিনস থাকে, এতে করে বাচ্চা শক্তি পাবে, পাশাপাশি পানির চাহিদাটাও পূরণ হবে। আর বাচ্চাদেরকে এই সময় ভাতের মাড় দিতে পারেন, যেটাকে আমরা ভাতের পানি বলে থাকি। একটু লবণ দিয়ে ভাতের মাড়টা বাচ্চাকে খাওয়াতে পারেন, এতে করে বাচ্চা প্রচুর শক্তি পাবে, পাশাপাশি পানির চাহিদাটাও পূরণ হবে। এছাড়াও এই সময় বাচ্চাদেরকে আপেলের তৈরি বিভিন্ন খাবার খাওয়াতে পারেন, যেমন আপেলের সস কিংবা আপেলের পিউরি, আপেলের হালুয়া। বাচ্চাদেরকে এই সময় গাজর খাওয়াতে পারেন, কারণ গাজর বাচ্চাদের পায়খানাটা ঠিক করতে সাহায্য করে, পাশাপাশি গাজরে তো প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। গাজরের খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারেন, গাজরের হালুয়া কিংবা গাজরের পিউরি করেও বাচ্চাদের খাওয়াতে পারেন। এছাড়াও বাচ্চাদেরকে দিতে পারেন বেদানার রস, এতে করেও বাচ্চার পানির চাহিদাটা পূরণ হবে। আরও অনেক খাবার আছে যেগুলিকে মূলত আমরা নিরীহ খাবার বলে থাকি, সে সমস্ত খাবার এই সময় বাচ্চাকে দিবেন, যেগুলি সহজপাচ্য, বাচ্চার হজম করতে কোনো কষ্ট হবে না, এমন ধরনের খাবার এই সময় বাচ্চাকে খাওয়াবেন। আর এই সময় যে সমস্ত খাবার বাচ্চাকে না খাওয়ানোই ভালো সেগুলি হচ্ছে গরুর দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার। কিন্তু দই খাওয়াতে পারবেন, দই ছাড়া গরুর দুধে তৈরি অন্যান্য খাবার যেমন পায়েস বা সরাসরি গরুর দুধ বাচ্চাকে খাওয়াতে পারবেন না। গরুর দুধে তৈরি ঘি, পনির, বাটার এগুলো এই সময় না দেওয়াই ভালো, কারণ এগুলি হজম করতে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়, আর এটা বাচ্চার পেটটাকেও কিন্তু গরম করে তোলে। এছাড়াও এই সময় বাচ্চাদেরকে অতিরিক্ত তেল, ঝাল, মশলাযুক্ত খাবার না খাওয়ানোই ভালো, কারণ এগুলি হজম করতে বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায়। এছাড়াও এই সময় বাচ্চাদের বেকারি পণ্য না খাওয়ানোই ভালো, এটাও বাচ্চাদের পেটটাকে গরম করে তোলে। আর এগুলি মেনে চলার পাশাপাশি ডক্টরের পরামর্শ মতো ওষুধপথ্য ডক্টর যেভাবে নির্দেশ দেয় সেভাবে মেনে চলতে হবে। আর এই সময় ডক্টররা যে খাবারটা বাচ্চাদের খাওয়াতে বলে সেটা হচ্ছে কাঁচকলা, মুরগির মাংস এবং পোলার চাল দিয়ে তৈরি একটি খিচুড়ি। এটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চা এনার্জিও পায়, প্লাস বাচ্চার পেটটাও ঠিক থাকে, পাতলা পায়খানাও ধীরে ধীরে ভালো হয়ে যায়। তো এই খিচুড়িটা কীভাবে রান্না করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি মূলত আমার বাচ্চার ক্ষেত্রে যে বিষয়গুলি মেনে চলি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভবিষ্যতে আরও অনেক হেল্পফুল পোস্ট নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।